মুঠোফোনের কিওয়ার্ড স্ক্যানার গরুর কানে লাগানো বারকোডে ধরলেই বের হয়ে আসছে গরুর জন্ম তারিখ জাত খাদ্যাভ্যাস রোগ বিভিন্ন তথ্য সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার প্রায় সব খামারেই গরুর আনা হয়েছে এমন ডিজিটাল পরিষেবার আওতায় এমনকি মৃত গরুরও তথ্য জানা যাবে এখান থেকে গরুর কানে যে বারকোন লাগানো হয়েছে এতে হয়তো আপনারা জানতে চাইলেন কোনটা কোন জাতের গরু একটা পরিচয় থাকলো আমার বারোটা গাভীর কানে বাইক লাগানো হয়েছে যদি কোনো দুর্ঘটনা হয় এটা পানি সম্পদের থেকে সহযোগিতা করবে প্রাণী সম্পদ অধিদপ্তরের পানি সম্পদ ও ডেরি উন্নয়ন এলডিটিপির প্রকল্পের আওতায় গবাদি পশু নিবন্ধনের বিশেষ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ইন্ডিকেটেড নেটওয়ার্ক ফর লাইভ স্টক ইনফরমেশন সম্পদ অধিদপ্তর বলছে এতে গবাদি পশুর মালিক বাড়ির ঠিকানা বয়স কি গবাদি পশু জবাই করা হলে বা মারা গেলে সেই তথ্য হালনাগাদের সুযোগ রয়েছে কানে বারকোড থাকবে সেই বারকোড মেশিন রিড করতে পারবে এবং রিড করলে অ্যানিমালটার জাত কি কত কোন উপজেলায় কোন জেলায় মালিকের নাম কি এই সব ডিটেল তথ্য চলে আসবে অ্যানিমালটাকে ট্রেস করা যাবে এমন কি যদি অ্যানিমালটা বিক্রি হয়ে যায় হাত বদল হয় সেটার ট্র্যাকিং করা যাবে গবাদি পশুর ডাটা করা থাকলে বিদেশে মাংস রপ্তানিতে সুবিধা হবে বলে জানান এই কর্মকর্তা অ্যানিম্যালকে ডিটেক্ট করা এটি অন্যতম গুরুত্বপূর্ণ এটা জাত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এটা ফুডের ট্রেসিবিলিটি যে যারা কনজিউমার মাংস খাবে বা দুধ খাবে তাদের জানার অধিকার আছে যেটা এটা কোথা থেকে আসলে উৎস কোথায় ইভেন রপ্তানি বাজার উন্মুক্ত করতে হলে আমাদের দরকার প্রাথমিকভাবে দেশের ষোলোটি উপজেলার পঞ্চাশ হাজার গবাদি পশুকে দুই সালের মধ্যে অনলাইন নিবন্ধনের আওতায় আনা হবে প্রথম ধাপে নিবন্ধন করা হবে দুগ্ধজাত গরু ও মহিষ রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা